আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আসলে কি বলবো, আমি অনেক অনেক ভাইয়ের প্রতিবন্ধী ভাইয়ের অনুরোধে আপনাদের সামনে আসি ভিডিওটা করা। অনেকে আমার গাড়িটা আনার জন্য আগ্রহ করতেছেন, আর অনেকে আমার কমেন্টে বলতেছেন গাড়িটা সত্যি কিরকম, গাড়িটার ব্যবহার কিরকম, গাড়িটা মানে বাংলা রোডে চলবে কিনা, কাঁচা রোডে চলবে কিনা। অনেকে আমাকে ফোন করে, আমাকে হোয়াটসঅ্যাপে, আমাকে মোবাইলে, আমাকে কমেন্টে রিপ্লাই দিতেছেন। তো আসলে আমি যা সবাইকে বলছি, যা বলার বলছি, কিন্তু তারপর আমি একটা ভিডিও বানাই আজকে আমাদের গ্রামের একদম খারাপ রাস্তা এসে আজকে গাড়িটা চালাইলাম, চালাই আজকে আপনাদের দেখাবো। যারা গাড়িটা আনার জন্য আগ্রহ করতেছেন, তো আশা করি তাদের জন্য এই ভিডিওটা। আর আমার ফান বড় ভাই যারা সুস্থ মানুষ, আশা করি তাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করি যেন একটা শেয়ারের কারণে আমার মতো আরেক প্রতিবন্ধী ভাইয়ের জন্য একটু উপকার হয়, একটু হেল্প হয়। এই যে আমি এখন ঘুরতেছি, গায়ে গাইতেছি, এরকম একটা যদি হেল্প হয় একটু মনটাও খুব ভালো লাগে। তাই যাক, তাদের অনুরোধে এই ভিডিও রেকর্ড করা রোধ করতেছে। গ্রামে অনেক রোধ, অনেক কষ্ট করি আসলাম এখানে, আমাদের গ্রামে একদম খারাপ রোডে আসি, আসতে গাড়িটা চালাবো, জমিতে নামাবো, জমি থেকে তুলবো। আমার এত টাকার গাড়ি আসলে, কিন্তু আমি না হলে চালাতাম না। আমি শুধু আমার ফান প্রিয় কিছু প্রতিবন্ধী ভাই বাংলাদেশ থেকে অনেক অনেক জায়গার থেকে আমাকে SMS দিচ্ছেন, আমাকে কমেন্ট করতেছেন গাড়িটা কি আসবে, কি অবস্থা, গাড়িটা শক্তি কিরকম, শক্তি পরীক্ষার জন্য কাঁচা রোডে চলবে কিনা, বাংলা রোডে চলবে কিনা। এটা তো আজকে ঠিক আছে, আপনারা পাশে থাকুন, আমি এখন দেখাতেছি আমার ভিডিওর করে আমার গাড়িটা কি বাংলা রোডে চলে কিনা, ঠিক আছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, গাড়িটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আপনার কারণে একটা আমার প্রতিবন্ধী ভাইয়ের জীবনটা সহজ হয়ে যায়, ঠিক আছে। আপনারা দেখতেছেন আমাদের গ্রামে সব থেকে ভাঙা রাস্তায় আমি গাড়িটা এখন চালাইতেছি। আসলে এই রোডে আমি গাড়িটা চালাইতে চাই নাই, তারপরও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমি এই গাড়িটা এই রোডে আনি চালাইলাম। আপনারা দেখতেছেন এই ভাঙা রোডে আমি গাড়িটা খুব সুন্দরভাবে চালাইতেছি, কোনো সমস্যা হইতেছে না আমার। তো আপনারা দেখতে থাকুন আমি গাড়িটা আরো এর থেকেও খারাপ রোডে নিতেছি। আমি এখন জমিতে নামাবো, জমি থেকে আবার উঠাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। তো গাইজ, এখন আপনারা দেখতে থাকুন আমি এখন গাড়িটা এখন জমিতে নামাবো, জমির থেকে আবার তুলবো। আমি এখন আপনারা আমার সাথে দেখতে থাকুন, আমি এখন জমিতে নামাইতেছি গাড়িটা শুধু আপনাদের উপকারের জন্য, আপনাদের কথা রাখার জন্য আমি গাড়িটা এখন জমিতে নামাইতেছি, এখন জমিতে আবার তুলবো, আমার সাথে দেখুন। তো গাইজ, আমি এখন যে গাড়িটা জমিতে নামালাম, এখানে আসলে সাধারণ মানুষও চলাফেরা করে না। আমি গাড়িটা নিয়ে এখন আপনাদেরকে দেখার জন্য, গাড়িটা কি ভাঙা রোডে, কাঁচা রোডে, ফেঁকে রোডে চলবে কিনা দেখাবার জন্য। এটা একটা জমি, শুধু ঘাস, আপনারা দেখুন। আমি এখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য গাড়িটা এখানে আনলাম, না হলে এটা কোনো বাড়ির রোড না, এখানে কোনো আমার চলাফেরা রোড না। শুধু আপনাদের কিছু আমার প্রতিবন্ধী ভাইয়ের অনুরোধে আমি তাদের উপকারের জন্য, গাড়িটা দেখানোর জন্য আমি গাড়িটা এখানে নামালাম। তাই আশা করি সবাই ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আশা করি আপনার কারণে যদি একটা প্রতিবন্ধী ভাইয়ের উপকার হয়, আমি তাহলে আপনারা দেখুন এটা আশেপাশে সবকিছু হইলো পানি আর জমি। এখানে আমি শুধু আশেপাশে আমাদের এখানে শুধু জমি আর পানি দেখুন। আপনারা, আমি আপনাদের দেখাতেছি, এটা একটা জমির পাশের উপরে একটা আইলের ভিতরে গাড়িটা থামা দিলাম। আপনাদের অনুরোধে গাড়িটা জমি চলবে কিনা, আপনাদের ফ্যাংকা চলবে কিনা, ভাঙা রোডে চলবে কিনা, শুধু আপনাদের অনুরোধে আমি গাড়িটা এখানে নামাতে বাধ্য হলাম। দেওয়া আমাকে ঠাকুর অন্য কিছু ভাববেন না, আমি শুধু আমার বন্ধু ভাইয়ের অনুরোধে আমি অনেক জন অনেক ভাই ভাইয়ের জন্য, বাপের জন্য, মায়ের জন্য আনতে চাইছেন গাড়িটা। তারা আমাকে ফোন করে অনেক কিছু বলছেন, আমি শুধু তাদের অনুরোধে ভিডিওটা এখন বানালাম। তো এই আশা করি আপনারা দেখলেন ইনশাল্লাহ। তো এখন আপনারা দেখতে থাকুন, আমি এখন জমি থেকে রাস্তার উপর উঠবো, আমি এখন জমি থেকে রাস্তার উপর উঠবো। আপনারা দেখুন, এই যে দেখুন, কোনো সমস্যা হতেছে না, আশা করি গাড়িটা ইনশাল্লাহ কোনো সমস্যা ধরা লাগতেছে না, কেউ কিছু করা লাগতেছে না, গাড়িটা উঠে চলে আসলো। যে দেখতেন আপনারা, আমি এখন আরো আরো অন্যদিকে যাবো, সেটাও আপনাদের আশা করে দেখাবো। আপনারা আমার পাশে থাকুন, সুন্দরবাবু উঠে যাচ্ছে, খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো সমস্যা হতেছে না আশা করি ইনশাল্লাহ। আপনারা গাড়িটা নির্ভয়ে আনতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আশা করি আপনাদের একটা লোক অনেক কিছু হেল্প হয়ে যাবে। এটা আপনারা দেখতেছেন, এটা কাদা মাটির, আমি এখান দিয়ে গাড়িটা নামাই দিতেছি। গাড়িটা দেখুন, গাড়িটা সত্যি আছে ইনশাল্লাহ, গাড়িটা উঠে গেল, কোনো সমস্যা হবে না আশা করি। আমি এখন অন্যদিকে যাইতেছি, আসেন আরো আরো কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে আমি। তো গাইস, ভিডিওটা আজকের মতন এখানে শেষ। আপনাদের জন্য জমিতে নামালাম, জমি থেকে তুললাম, থেকে আমাদের গ্রামে ভাঙা রাস্তা আমি গাড়িটা চালাইলাম। তো আসলে আমি গাড়িটা দেখলাম, আমি খুবই সুন্দরভাবে গাড়িটা চালাইলাম, আমার কোনো সমস্যা হয় না। তো আপনাদের মন লাগছে, আপনারা জিনিস আমাকে বলবেন কমেন্ট বক্সে, সেটা আমি উত্তর দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসলে আশা করবো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো, কেমন লাগলো সেটাও আমাকে বলবেন।